সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভাষা সৈনিক আলহাজ ওসমান আলীর সহধর্মিনী আলহাজ জোবেদা বেগম। 5 সেপ্টেম্বর বুধবার রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল 79 বছর। সেদিনই মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি নেত্রকোনায়। বাদাসর তার প্রতিষ্ঠিত জামিয়া জুবাইদা আল মদিনা মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জানাজা। জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এরপর পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় জোবেদা বেগমকে। শুক্রবার বাদ জুমা স্বামীর প্রতিষ্ঠিত নাগরা জামে মসজিদে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া জামিয়া জুবাইদা মহিলা মাদ্রাসায় অনুষ্ঠিত হয় স্মরণ সভা। এতে বক্তারা মরহুমার জীবন ও কর্ম নিয়ে আলোচনা ও তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন। মৃত্যুকালে 3 পুত্র 8 কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী দেখে গেছেন তিনি। তার বড় ছেলে মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ জাহিদ হোসেন, মেজ ছেলে হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ এবং ছোট ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ইসলামিক টিভি ইউএস এর সিইও। বড় কন্যা প্রখ্যাত লেখিকা চয়ন প্রকাশনের স্বত্বাধিকারী কবি দিলি হক। তার মৃত্যুতে ITV এবং ITV ইউএস এর পরিবার গভীরভাবে শোকাহত। We'll be right back.